এটা কোন জায়গা ভাই? মানে ইন্ডিয়া কো, ইন্ডিয়া কোথায়? এটা ইন্ডিয়া। আমরা বাংলাদেশে আছি না? আমরা সবাই বাংলাদেশি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে বলছিলাম যে আমরা রংপুর বিভাগ থেকে অন্য জেলায় যেতে চাই, অন্য বিভাগে যেতে চাই। আজকে ফার্স্ট টাইম, আমাদের জন্য দোয়া করবেন। আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে। আমরা কোন জেলায় যাচ্ছি, কোন বিভাগে যাচ্ছি। তো আমরা হচ্ছে এখন বগুড়ায় আছি। তো বগুড়া থেকে আরো 2 ঘন্টা লাগবে। আসলে কোথায় যাচ্ছি সেটা দেখাবো। আমাদের সঙ্গে সৈকত যুক্ত হয়েছে। আমরা হচ্ছে বগুড়া শহর থেকে এখন আছি সান্তাহার রেলওয়ে স্টেশন। তো আমরা কোথায় যাচ্ছি এখনো কিন্তু বলি নাই ভিডিওর মধ্যে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সবাইকে কিন্তু বলছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। নিজের বিভাগ ছেড়ে, নিজের জেলা পেরিয়ে আমরা যাচ্ছি অন্য বিভাগে, অন্য জেলায় আপনাদেরকে ভিডিও দেখার জন্যে। সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা যেখান থেকে দেখছেন অবশ্যই সকল ভালোবাসার মানুষকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো একটু পরে। আমরা এমন জায়গায় যাচ্ছি, বুঝছেন, দেখেন এই যে দুপুরের খাবার কি, কলা রুটি কি চলবে ভাই? আমার চলবি শুভান, কি হয়? চলবে না, চালায় নিতে হবে চালায় নিতে হবে, কোনো বুদ্ধি নাই। আমরা হচ্ছে সকাল 6টায় বাড়ি থেকে বের হয়েছি। এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 5:12। আমরা আপনাদেরকে বলছিলাম ভিডিওর মধ্যে, শুরুতে বলছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের বিভাগ ছেড়ে, আমাদের জেলা ছেড়ে আমরা নতুন বিভাগ, নতুন জেলায় ভিডিও করার জন্য যাচ্ছি, আপনাদেরকে ভালো কিছু দেখার জন্য। তো আমরা আসছি এই মুহূর্তে কই, চুয়াডাঙ্গা আসছি না? চুয়াডাঙ্গা জেলার মধ্যে দর্শনা রেলওয়ে স্টেশনে আমরা আসছি। তো অবশ্যই আমরা কুষ্টিয়া সহ আপনাদের চুয়াডাঙ্গা সহ এই বিভাগের মধ্যে, এই জেলার মধ্যে যেগুলো জায়গা দেখার মতো আছে, জানিয়ে দেওয়ার মতো আছে, আমরা আপনাদেরকে ভিডিওর মধ্যে জানাই দিব। অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে নতুন কিছু দেখাচ্ছি, খোদা হাফেজ।